তুরস্ক সিরিয়ায় ভূমিকম্পে বেড়েই চলেছে মৃতের সংখ্যা দুই দেশে নিহতের সংখ্যা ১৬,০০০ ছাড়িয়েছে বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছে সিএনএন ধ্বংসস্তূপের নিচে এখনও আটকা পড়ে আছেন অনেকে এ অবস্থায় সময় যত গড়াচ্ছে ততই কমছে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়াদের জীবিত থাকার সম্ভাবনা হিমাঙ্কের নিচে তাপমাত্রা তুষারঝড় ও বৃষ্টির জন্য ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ নিখোঁজ ব্যক্তির স্বজনদের অভিযোগ উদ্ধার কাজের ধীরগতির কারণেই বাড়ছে মৃতের সংখ্যা আবার যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ার কারণে অনেক এলাকাতেই পৌঁছেনি ত্রাণ সহায়তা যেতে পারেনি উদ্ধারকারী দল গত সোমবার ভোর ৪:১৭ তুরস্ক ও সিরিয়া সীমান্তবর্তী অঞ্চলে আঘাত হানে শক্তিশালী ভূমিকম্প রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.৮ এরপর দফায় দফায় আরও কয়েকটি ভূমিকম্প হয়